فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. তো সাহাবাদের ঈমান কেমন ছিল সেটা আমাদের জানা দরকার। দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সূরা আল বাইকিনা 8 নম্বর আয়াত এবং সূরা আত তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াতে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহাবাদের উপর সন্তুষ্ট আছেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আছেন। এই আয়াত থেকে কি বুঝলেন? যাদের উপর মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন তাদের চাইতে হক পথের প্রতীক আর কে হতে পারে বলুন? তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি আছেন? সন্তুষ্ট আছেন, যা আমরা স্পষ্টভাবে এই দুটি সূরা থেকে জানতে পারলাম। এবং এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা হাদিসের গ্রন্থ সহিহ মুসলিমে উল্লেখ আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিও না, ফাওয়াল্লাহ আল্লাহর কসম লাও আনফাকতুম, যদি তোমরা উহুদ পাহাড় সম পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো, আর সেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা যদি এক মুষ্টি সোনা আল্লাহর রাস্তায় দান করে তাহলে তাদের সম পরিমাণ সোনা, তাদের সম পরিমাণ সব তোমরা অর্জন করতে পারবে না, তাদের সম পরিমাণ নেকি তোমরা অর্জন করতে পারবে না। তাহলে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করছেন যে তোমরা সাহাবীদের গালি দিও না। তাহলে সাহাবাদের ঈমান কত মজবুত ছিল, এজন্যই না আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এবং আমরা বুঝতে পারলাম যে সাহাবাদের ওপর আমাদের সাহাবাদের মতোই ঈমান আনতে হবে। সাহাবাদের ঈমান কেমন ছিল এটা আমাদের জানা দরকার। এই হাদিসটি মন দিয়ে শ্রবণ করবেন, সুনান আবি দাউদের হাদিস, হাদিসটি উল্লেখ রয়েছে সুনান আবি দাউদে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুম্মার খুতবা দিচ্ছিলেন, সে অবস্থায় তিনি দুই একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন তোমরা বসে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথা বলেননি যে তোমরা যে যেখানে আছো সেখানে বসে যাও, তিনি এ কথা বলেননি, বরং তিনি বলেছেন তোমরা বসে যাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা তিনি মসজিদে প্রবেশ করছিলেন, তিনি মসজিদের মধ্যে ডান পা প্রবেশ করিয়েছেন আর মসজিদের বাইরে বাম পা আছে, তিনি সেখানেই বসে গেলেন। বুঝতে পারলেন? মসজিদে প্রবেশ করার সময় পূর্বে কোন পা প্রবেশ করাতে হবে? ডান পা। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের গেটে নোংরার মধ্যেই বসে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা, তোমার কি অসুবিধা ছিল তুমি আরেকটা পা মসজিদের মধ্যে প্রবেশ করেই বসতে পারতে? তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা উত্তরে কি বলছেন জানেন? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ হলেও তো আপনার নির্দেশ মানতে বিলম্ব করা হচ্ছে, কিছুক্ষণ হলেও তো আপনার আদেশ মানতে লেট করা হচ্ছে। এই ছিল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের ঈমান। দেখুন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি যে তোমরা যে যেখানে আছো সেখানেই বসে যাও, বরং তিনি দুই একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বলেছিলেন তোমরা বসে যাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শোনার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যেই তিনি সেখানেই বসে গেলেন নোংরার মধ্যে। কি অসুবিধা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন হে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা, তোমার কি অসুবিধা ছিল তুমি আর একটা পা মসজিদে প্রবেশ করেই পবিত্র স্থানে বসতে পারতে? তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা উত্তরে বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আদেশ মানতে কিছুক্ষণ হলেও তো বিলম্ব করা হচ্ছে, আপনার নির্দেশ পালন করতে কিছুক্ষণ হলেও তো লেট করা হচ্ছে। এই ছিল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম গণের ঈমান। আপনি যদি সেরকম ঈমান আনেন তাহলে আপনি হবেন হিদায়াতের পথের প্রতীক, নচেত না। বুঝতে পারলেন? সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত এ কথাই মহান আল্লাহ বলেছেন। তাই আমাদের সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম গণের মতো ঈমানকে মজবুত করতে হবে। দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে এই হাদিসটি উল্লেখ রয়েছে সুনান আবি দাউদে এবং সম্ভবত হাদিসটি সহিহ মুসলিমেও উল্লেখ আছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফিরার পরে দেখছেন যে রাস্তার মধ্যে নারী ও পুরুষ তারা সালাতের পরে যখন বাড়ি ফিরছে খালাত মালাত হয়ে যাচ্ছে তথা মিলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদের উদ্দেশ্যে বললেন, হে মহিলারা, তোমাদের সদর রাস্তায় চলা ঠিক নয়। তখন সাহাবীদের মা বোন স্ত্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এমন ভাবে মেনে চললেন যে সূরা আবি দাউদের হাদিসের মধ্যে এই শব্দে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তালতাসিকা বিল জিদার, যে তাদের পরিহিত পোশাক, তাদের কাপড়গুলি, তাদের চাদরগুলি কাটি খুঁচা এবং দেওয়ালের সাথে আটকে যেত। বুঝতে পারলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, নির্দেশকে, আদেশকে সাহাবীদের মা বোন স্ত্রীরাও এমন ভাবে মেনে চলেছেন। তাই আসুন আমরা সেই সাহাবা এবং সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহুমের মতো নিজেদের ঈমানকে মজবুত করি, তবে আমরা হতে পারব সৎপথের পথিক। একটা উদাহরণ, আপনারা সকলে জ্ঞানী মানুষ, যদি উদাহরণ দেওয়া হয় তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আপনি একটা অপরিচিত জায়গা যাবেন, সে অপরিচিত জায়গা যাওয়ার জন্য আপনার করণীয় কি হবে? আপনি এমন একটা মানুষকে জিজ্ঞেস করবেন যে মানুষ সেই স্থান সম্বন্ধে জ্ঞানী। তো ধরুন আপনি দার্জিলিং যাবেন, দার্জিলিং আপনি কখনো যাননি, তো আপনি এমন একটা মানুষকে জিজ্ঞেস করলেন যিনি পূর্বে দার্জিলিং গেছেন, তো সেই মানুষটি আপনাকে একটা তরিকা নিয়ম পদ্ধতি বলে দিল। আপনি যদি সেই মানুষটির নিয়ম তরিকা পদ্ধতি অনুযায়ী যান তাহলে সঠিক স্থানে পৌঁছাতে পারবেন, নচেত অন্য কোন স্থানে যেয়ে বসবেন। অনুরূপ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য যে পথ বাতলিয়ে দিয়েছেন, যে পথ আমাদের বলে দিয়েছেন, আমরা যদি সেই পথের অনুসরণ অনুকরণ করি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, নচেত না, নচেত জাহান্নামে প্রবেশ করতে হবে। এই কথা স্পষ্টভাবে পবিত্র গ্রন্থ আল কোরআনের আয়াত থেকেই প্রমাণিত। ইনশাআল্লাহ আমি আপনাদের দলিল সহকারে বুঝাবো। দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আল কলম 68 নম্বর সূরা এবং 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হচ্ছেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে তিনি কি করছেন, সার্টিফাই দিচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে সবচাইতে তিনি উত্তম চরিত্রের অধিকারী। এজন্যই মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো আমরা কার জীবনকে লক্ষ্য করে চলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে। আর আপনি উদাহরণ দ্বারা বুঝতে পারলেন যে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ অনুকরণ করি, তাদের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী পড়ি এবং সেই অনুযায়ী যদি পৃথিবীতে নিজের জীবনকে পরিচালন করি তাহলে খুব সহজেই জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো।